आकाशी खुशीर डाना मिले माहिले ही गीछी बहु दूर बिदुना फेले आकाशी खुशीर डाना मिले खुशीर डाना मिले माहिले ही गीछी बहु दूर बिदुना फेले आकाशी खुशीर डाना मिले माहिले ही गीछी बहु दूर बिदुना फेले। दुर्गा पूजा सीरीजের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। आशा करी थामनेल देखे बुझेई गेछेन आमी कोथाय एसेछि। आज आमी चले एसेछि रामगढ़ बाजारेर एकदम काछे निखिल पालेर स्टूडियोते। एर आगेओ एकटी भिडियो दियेछिलाम एई स्टूडियोर, जदि ना देखे थाकेन उपरे आई बाटनेर लिंक आसछे देखे नेबेन, डेस्क्रिप्शन बक्सेओ देवा थाकबे देखे नेबेन। एई स्टूडियोते दुर्गा प्रतिमार रंगेर काज, चक्षुदानेर काज एबं शाड़ी पोरानोर काज कमप्लीट हये गेछे। কিছু কিছু প্রতিমা রয়েছে যাদের চক্ষুদানের কাজ এখনো বাকি রয়েছে, দু একদিনের মধ্যে হয়ে যাবে। তো চলুন এখানে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টুডিওতে ঢুকেই প্রথমে চক্ষুদান দেখাচ্ছি একটি প্রতিমার। স্বয়ং নিখিল পাল এই প্রতিমাটি চক্ষুদান করছেন। কত সুন্দর চক্ষুদানের কাজ হয়েছে দেখুন, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই চোখের কোণায় একটু কাজ করছে দেখুন, প্রায় শেষের পথে চক্ষুদান। কত সুন্দর কাজ করছে। এখানে শাড়ি পরানোর কাজ চলছে মা দুর্গাকে, দেখুন আঁচলের কাজ হচ্ছে। এই হলো মা দুর্গাটি, পাশাপাশি অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে। এই প্রতিমাটি হচ্ছে এই স্টুডিওর সবথেকে সুন্দর প্রতিমা। দেখুন মাটির শাড়িতে কাজ হয়েছে, কত সুন্দর রঙের কাজ কমপ্লিট করে ফেলেছে প্রতিমাটি। এখনও চক্ষুদানের কাজটাই শুধু বাকি রয়েছে দেখুন, তাছাড়া রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর প্রতিমা। এই প্রতিমাটি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, তখন জাস্ট মাটির কাজ কমপ্লিট হয়েছিল। আর এইদিকে দেখুন অসুর হাতির মাথা নিয়ে একটি মায়াবী রূপ ধারণ করেছে, আরেকটি অসুর এদিকে। আর এই হচ্ছে মা দুর্গার সিংহ। আর মা দুর্গার শাড়িতে কত সুন্দর কাজ করা হয়েছে দেখুন, এখানে গোল্ডেন অভ্রর কাজ করা হয়েছে পুরো পাটটাতে। আর এখানটাতে অভ্র আর ইয়েলো কালারের কাজ করা রয়েছে পুরো গোল্ডেন। আর এখানটা সিলভার অভ্রর কাজ করা রয়েছে কলকাগুলো, দেখুন কত সুন্দর লাগছে। মায়ের আলতা পরা পা দারুণ লাগছে দেখুন, প্রতিমাটি কীরকম লাগছে। শুধু চক্ষুদান হলে দুর্দান্ত লাগবে, চালচিত্রের তো কথাই হবে না। দেখুন কত সুন্দর গ্রিন কালারের শেড দেওয়া হয়েছে, এর উপর আরও কিছু শেড পরা বাকি রয়েছে দেখুন। এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী প্রতিমা, আর এ পাশে রয়েছে গণেশ দেব। এই দিক দিয়ে প্রতিমাটির লুকস এরকম দেখুন, অসুরের মাথায় আবার দুটো শিং রয়েছে। কত সুন্দর কাজ হয়েছে দুর্গা প্রতিমাটির, কোমরবন্ধনটা পুরো মাটির দেখুন, কত সুন্দর প্রতিমা। এই দিকটা রয়েছে মা সরস্বতী, আর তার পাশেই রয়েছে, এ পাশেই রয়েছে কার্তিক দেব। আশিনি মেঘ বুঝি হে পূজারি ফুল, চামর কি কাশির দোলা হয়ে যায় ভুল। আশিনি মেঘ বুঝি পূজারি ফুল, চামর
তোর কি কাশির দোলায় হয়ে যায় ভুল যত কথা নীরবতা এই দিকটাতে রয়েছে আরো একটি প্রতিমা দেখুন কুচিটা নীল রঙের রয়েছে তার মধ্যে গোল্ডেন কাজ করা আর এদিকে লাল আর গোল্ডেনের কাজ করা রয়েছে কত সুন্দর টানা চোখের দুর্গা প্রতিমা এই পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা সাদা শাড়ির মধ্যে লাল পার এখানে দেখুন গোল্ডেন কাজ করা রয়েছে পারের মধ্যে গোল্ডেন কলকার কাজ করা রয়েছে কত সুন্দর লাগছে প্রতিমাটিকে দারুণ লাগছে চক্ষুদানটা হয়েছে খুব সুন্দর আর এইদিকে রয়েছে আরও কিছু দুর্গা প্রতিমা ছোট ছোট দেখুন যাদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখুন এই পাশেও রয়েছে ছোট ছোট দুর্গা প্রতিমা এইখানটায় রয়েছে এই একটি দুর্গা প্রতিমা দেখুন সিংহ রং এখনো হয়নি চক্ষুদানের কাজ আর মুখের কাজটা হয়েছে আর এইদিকে গায়ের রং বাকি রয়েছে প্রাইমার করা রয়েছে এ হচ্ছে অসুর মহারাজ আর এখানে মা নীল আর লাল কম্বিনেশনে শাড়ি পরা রয়েছে যার মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে দেখুন চোখগুলো কত সুন্দর দেখুন জলজল করছে এই পাশে এই রোটাতে ও লাইন দিয়ে সারিবদ্ধভাবে অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে আসুন প্রত্যেক কটা দেখে নিই এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এইও অসুর মহারাজ অসুর তো এখানে পুরো একদম শেপ করা না দাড়ি না গোপ কিচ্ছু নেই পুরো শেপ করা পুরো নায়ক আর এখানে শাড়িটা দেখুন মা দুর্গার কুচিটা গ্রিন তার মধ্যে গোল্ডেন কাজ করা আর শাড়িটা রেড তার মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে টানা চোখের দুর্গা প্রতিমা দেখুন এইদিকে রয়েছে আরও দুর্গা প্রতিমা এক লাইন ধরে দেখাই এখানে সাদা ধুতি পরানো রয়েছে শাটিনের অসুর মহারাজকে গায়ের রং সবুজ এখানে গোপ রয়েছে গোপের এখনও রং করা হয়নি এই হচ্ছে সিংহ সিংহের গায়ে প্রাইমারের কাজ হয়ে রয়েছে চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর মায়ের গায়ে আপাতত একটি সাদা শাড়ি পরানো রয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি শাড়ির কাজ দেখুন টানা চোখের দুর্গা প্রতিমা এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানে রয়েছে অসুর মহারাজ এদিকে রয়েছে সিংহ আর উপরে মা দাঁড়িয়ে আছেন সাদা শাড়ি লাল পাড়ের শাড়ি দেখুন এখানে লাল পার উপরে আবার গোল্ডেন কাজ করা রয়েছে কত সুন্দর লাগছে মায়ের মুখখানি দেখুন এইদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা দেখুন সিংহগুলোর গায়ের রং এখনও করা হয়নি সব সাদা প্রাইমার মারা এই দেখুন টানা চোখের দুর্গা প্রতিমা এবার অপোজিটে রয়েছে এই দুর্গা প্রতিমাটি দেখুন ওই অসুর মহারাজ এ হচ্ছে সিংহ আর এ হচ্ছে মা দুর্গা এই পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এই মায়ের সাপ এই হলো অসুর মহারাজ এইদিকে রয়েছে সিংহ আর মা সবুজ কুচি দেওয়া একটি শাড়ি পরা রয়েছে কুচিতে পুরো গ্রিন কালার গোল্ডেন কাজ করা আর এদিকে রেড তার মধ্যে গোল্ডেন কাজ করা কুচিটা আর আঁচলটা পুরোটাই সবুজ টানা চোখের দুর্গা প্রতিমা দেখুন এপাশে রয়েছে আরও বড় একটি দুর্গা প্রতিমা কি সুন্দর মায়ের আলতা পরা পা দুর্দান্ত লাগে এই জিনিসটা দেখতে আমার এই দেখুন নীল আর গোল্ডেনে কাজ করা ধুতি পরা রয়েছে অসুর মহারাজ এইদিকে সিংহকে দেখুন কতটা হিংস্র আর এদিকে মা কত সুন্দর একটা শাড়ি পরে রয়েছেন গ্রিন কুচিটা এখানে গোল্ডেন কাজ করা আর শাড়িটাতে লাল গোল্ডেন কাজ করা দেখুন
পারেও কত সুন্দর গোল্ডেন কাজ করা মোটা, এটাও টানা চোখের দুর্গাবতী মা। দেখুন কত সুন্দর লাগছে মুখশ্রী মায়ের। এর আগে যখন দেখিয়েছিলাম তখন মাটির কাজ হয়েছিল, আর এখন রঙের পর চক্ষুদানের পর দারুণ লাগছে, দারুণ। এই একটি দুর্গা প্রতিমা, এখানেও মা আলতা পরা রয়েছেন পায়ে। এ হচ্ছে সিংহ, এ হচ্ছে অসুর মহারাজ। মা এখানে লাল পেরে শাড়ি, সাদা রঙের লাল পেরে শাড়ি পরা রয়েছেন, ঠিক সাদাও নয়, হালকা ক্রিম কালার শাড়িটা। দেখুন এখানে কিন্তু নর্মাল চোখ, শান্ত চোখের প্রতিমা। এদিকে রয়েছে আরো দুটি সেকশন, চলুন এই সেকশনগুলো ঘুরে দেখি। এখানে দেখুন ছোট্ট ছোট্ট দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই যে দুর্গা প্রতিমাটি তৈরি হচ্ছে, এটি আজকেই বেরিয়ে যাবে রাজস্থানের উদ্দেশ্যে, সেই মরুভূমি, সেই রাজস্থান, সেই রাজস্থানে চলে যাবে এই দুর্গা প্রতিমাটি, আজ বেরোবে। দেখুন একদম ছোট্ট প্রতিমা, বাইরে বক্স তৈরি হচ্ছে যার মধ্যে খুব ভালোভাবে প্রতিমাটিকে পাঠানো হবে প্যাকেজিং করে। দেখুন এদিকে হচ্ছে রয়েছে গণেশ দেব, মা লক্ষ্মী, আর এই দিকটাতে রয়েছে কার্তিক দেব, মা সরস্বতী, আর এখানে অসুরের মুখটা দেখুন, অসুর, হচ্ছে সিংহ, এই মা দুর্গা। দেখুন কত সুন্দর গহনার কাজ, গোল্ডেন, পুরো গোল্ডেন লাগছে দুর্গা প্রতিমাটিকে। এদিকেও রয়েছে, দেখুন ওইদিকে যাওয়া সম্ভব না, এদিকে কাজ চলছে। দেখুন এইদিকেও রয়েছে ছোট ছোট মা দুর্গা প্রতিমা, ওই দিকটাতেও রয়েছে কতগুলো দুর্গা প্রতিমা, জুম করে দেখাই। দেখুন এদিকেও রয়েছে আরেকটি দুর্গা প্রতিমা, পেছনে প্লাই দিয়ে চালচিত্রের কাজ করা হয়েছে, এখনো মাটির কাজ বাকি রয়েছে চালচিত্রে। এই দিকটা একটা সেকশন রয়েছে, চলুন এই সেকশনের প্রতিমাগুলো দেখে নিই। ছোট সাইজের, মিডিয়াম সাইজের প্রতিমা রয়েছে এখানে। দেখুন এই যে ঢুকতেই এই প্রতিমাটি, কার্তিক দেব, মা সরস্বতী, এই দুইদিকে লাইন করে প্রতিমাগুলোকে দেখাবো, এক লাইনটা দেখিয়ে এসে ওই দিক দিয়ে আবার এই লাইনটা দেখাবো। তো চলুন এদিক দিয়ে দেখি, একদিক দিয়ে শুরু করা যাক। এই হচ্ছে আরেকটি প্রতিমা, অসুর, এ হচ্ছে সিংহ মহারাজ, সাদা শার্টিনের একটা কাপড় পরানো রয়েছে, নর্মাল, এটার উপর কাপড়ের অন্যরকম কাজ হবে, এখনও কিছুই হয়নি। এই আরেকটি দুর্গা প্রতিমা, এই হচ্ছে গণেশ, এ হচ্ছে মা লক্ষ্মী। এদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, এ হলো কার্তিক দেব, এই রাজহাঁসের উপর দাঁড়িয়েছে মা সরস্বতী, টানা চোখের দুর্গা প্রতিমা এটি। এখানে রয়েছে, এখানে রয়েছে অসুর মহারাজ, সবুজ কালার অসুরের গায়ের রঙটা দেখুন, আর এদিকে সিংহ, সিংহর চোখটা দেখুন কি বিভৎস। এই হলো মা দুর্গা প্রতিমা, টানা চোখের প্রতিমা, কি মিষ্টি মুখ দেখুন। এদিকটা রয়েছে গণেশ দেব, এদিকে রয়েছে মা লক্ষ্মী। এই একটি দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন, দুর্গা প্রতিমার মুখটি আগে দেখাই, দুর্গা প্রতিমার মুখটি আগে দেখিয়ে নিলাম। এই যে দুর্গা প্রতিমাটির একটা কিন্তু অন্যরকম ব্যাপার আছে, ব্যাপারটি হলো দেখুন এই দিকে থাকার কথা কার্তিক,
আর রাজা রাজহাঁসের পিঠে সরস্বতী। সরস্বতীটা তো ঠিকই আছে এইদিকে রাজহাঁসের পিঠে, বাট এর নিচে রয়েছে কার্তিক থাকার কথা, রয়েছে গণেশ। আর এই দিকে দেখুন লক্ষ্মী রয়েছে উপরে পেঁচার উপরে, তার নিচে গণেশ থাকার কথা কিন্তু রয়েছে কার্তিক। এর কারণটা হলো একটাই, যেই বাড়ির পুজো এটা সেই বাড়ির এই নিয়মটাই এরকম, সেই বাড়ির নিয়ম আছে এই রকম ধরনের, ঠিক গণেশ আর কার্তিক উল্টো দিকে বসবে। আমি জিজ্ঞেস করে দেখলাম যে এরকম কেন, বললো যেই বাড়ির ঠাকুর সেই বাড়ির নিয়মটাই এরকম যে কার্তিকের জায়গায় গণেশ থাকবে, গণেশের জায়গায় কার্তিক থাকবে। আমার দেখে আশ্চর্য লাগলো যে এরকম আবার কখনো হয়, নিশ্চয়ই হয়, ওনাদের নিয়ম আছে। দেখুন আর এদিকে হচ্ছে অসুর মহারাজ, এই মায়ের আলতা পরা পা দারুণ, আর এই হচ্ছে সিংহ, এই হচ্ছে মা দুর্গা, আর এখানে হচ্ছে রয়েছে কার্তিক, তার ঠিক উপরে মা লক্ষ্মী। অপোজিটে আরেকটি দুর্গা প্রতিমা রয়েছে, এ হচ্ছে কার্তিক, এ হচ্ছে মা সরস্বতী, এদিকটায় অসুর মহারাজ, এখানে সিংহ, আর এইদিকে রয়েছে মা দুর্গা, এইদিকে গণেশ দেব, এইদিকে মা লক্ষ্মী। এই লাইনটাতে দেখাচ্ছি এবার, এ হলো কার্তিক, এই হচ্ছে সরস্বতী, এইদিকে রয়েছে অসুর, রয়েছে সিংহ, এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা। শার্টিনের সাদা শাড়ি পরানো রয়েছে, এখনও শাড়ির কাজ অনেক বাকি রয়েছে, কিছুই হয়নি, জাস্ট একটা কাপড়ের মতন ঢেকে রাখা হয়েছে। আর এই হচ্ছে গণেশ দেব, হচ্ছে পেঁচার উপরে মা লক্ষ্মী। দেখুন প্রতিমাগুলোর চোখদান কিন্তু খুব সুন্দর হয়েছে। এ হচ্ছে আরেকটি প্রতিমা কার্তিক, এদিকে রয়েছে মা সরস্বতী, এইদিকে রয়েছে অসুর, এইদিকে হচ্ছে সিংহ, এইদিকে হলো মা দুর্গা প্রতিমা টানা চোখের, আর এই পাশটায় রয়েছে গণেশ দেব, তার ঠিক উপরে রয়েছে মা লক্ষ্মী, এদিকে ছোট্ট গণেশ আর সরস্বতী রয়েছে ছোট্ট, কি দারুণ লাগছে দেখতে, কিউট লাগছে। এই জায়গাটায় রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা, দেখুন অসুর সিংহ কত গ্লসি, এ কালারগুলো প্রত্যেকটি ঠাকুরের কালার কিন্তু খুব গ্লসি। এই হচ্ছে মা দুর্গা টানা চোখের দুর্গা প্রতিমা দেখুন, আর ঠিক এ পাশে রয়েছে গণেশ দেব, তার ঠিক উপরে পদ্মের উপর দাঁড়ানো রয়েছে মা লক্ষ্মী, এখানে কার্তিক দেব, তার ঠিক উপরে পদ্মের উপর দাঁড়িয়ে আছেন মা সরস্বতী, টানা চোখের প্রতিমা কত সুন্দর দেখুন। আচ্ছা নিখিলদা, আপনার এই বছরের দুর্গাপূজার কীরকম অর্ডার এসছে? 60টার মতো। 60টা, মানে ছোটো বড়ো সব মিলিয়ে? ছোটো বড়ো সব মিলিয়ে। আর এবার কোথায় কোথায় আপনার দুর্গা প্রতিমা যাচ্ছে? আমাদের লোকালেই ম্যাক্সিমাম, তবে দূরে বিদেশে যদি বলতে চাও তাহলে রাজস্থান যাচ্ছে এই বছর। আর মানে বিদেশ বলতে তো দেশেই রাজস্থান আর কি, দূরে মানে কলকাতা থেকে অনেক দূরে রাজস্থানে যাচ্ছে? দূরে আর কি, কলকাতা থেকে অনেক দূর। হ্যাঁ তো রাজস্থানে যাচ্ছে এবার। আর তাছাড়া আশেপাশে এরিয়ায়? আশেপাশে লোকালে এইদিকে ধরো বারুইপুর পর্যন্ত আর এইদিকে নিউ টাউন পর্যন্ত। মানে এর আগে যখন ভিডিওটা করেছিলাম তখন আপনি কিন্তু এরকম কিছু বলেননি যে রাজস্থানে কোনো দুর্গা প্রতিমা যাবে। এটা হঠাৎ করে হয়েছে, ওই 11th আওয়ারের অর্ডার, 11th আওয়ারে, এবং ওরা ইউটিউব দেখে এসে। এই যে দুর্গা প্রতিমাগুলো একদম, যেগুলো শাড়ি পরানোর কাজ এখন হয়নি, চক্ষুদান হয়ে গেছে দেখলাম অনেক প্রতিমার, তো এগুলো শাড়ি পরানোর কাজ এবং চুল লাগানোর কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? তবে মোটামুটি 4-5 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। 4-5 দিনের মধ্যে হয়ে যাবে, কারণ 14 তারিখে মহালয়া, মহালয়ার পর থেকে তো ঠাকুর ডেলিভারি শুরুই হয়ে যাবে। একটা বাইরে গেট থেকে ঢুকতে যে বড় দুর্গা প্রতিমাটা, এই স্টুডিওর সব থেকে সুন্দর প্রতিমা আমার চোখে আর কি, ওই প্রতিমাটির চক্ষুদান কমপ্লিট হতে আর কদিন লাগবে? আজকেই হয়ে যাবে ওটা, আজকেই কমপ্লিট হয়ে যাবে। এই যে ছোট বড় মিলিয়ে 60টা প্রতিমা আছে, যদি কয়েকটা ছোট বড় দাম যদি র্যান্ডামলি বলতেন? এইদিকে মোটামুটি ধরো 25,000 থেকে শুরু আর ওইদিকে 1-এর উপরে, মানে 25,000 থেকে শুরু হয়ে 40-50-70 এই করে করে 1,00,000 টাকার উপরে আছে। আচ্ছা আরেকটা কথা, আপনার স্টুডিওর ফোন নাম্বারটি যদি একটু বলে দেন। 9874-199-465। আর কালী পূজার অর্ডার নেওয়া হচ্ছে তো? কালী পূজার অর্ডার শুরু হয়ে গেছে এবং চলবে একদম, আরও চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত তো চলবেই। আচ্ছা আচ্ছা, তা থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখুন
এই প্রতিমাটি রাজস্থানে যাবে, এই বের করছে, এখান থেকে বার করে নিয়ে বাইরে বক্স প্যাকিং হবে। দেখুন প্রতিমাটি বার করা হচ্ছে, এই প্রতিমাটি বললাম একটু আগে রাজস্থান যাবে। দেখুন এই বন্ধুরা, রাজস্থানের দুর্গা প্রতিমাটিকে বাইরে বার করা হয়েছে, এই কাঠের বক্স দেখছেন, এখানে প্যাকিং করা হবে এই দুর্গা প্রতিমাটিকে ঢুকিয়ে। দেখুন এই হচ্ছে প্রতিমাটির মুখ, আগে যাওয়া যাচ্ছে না। দেখে নিলেন প্রতিমাটি, এই বক্সে ঢোকানো হবে, কাঠের বক্সে। নিখিল পাল স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির কাজ আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সঙ্গে কিন্তু জুড়ে থাকবেন। আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে। আজকের মতন টাটা।